স্বাগত জানাই টুইঙ্কল শ্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ইনফরমেশান শেয়ার করবো বলে চলে এসেছি। এটা অনেক দিদিভাইদের সমস্যা দেখা দিচ্ছে বলছে পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে। তো সেই সমস্যাটা কি সেই ব্যাপারে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো তার আগে বলি নতুন যে আপডেটটি এসেছে, অনেক দিদিভাই এখন আবাস যোজনার জন্য কাজ করছেন এবং তার ফলে তারা কিন্তু এই আপডেটটা অনেকেই করে উঠতে পারেননি, তারা ব্যস্ততার মধ্যে আছেন। তাহলে অবশ্যই যারা এখনও পর্যন্ত আপডেট করেননি বা আপডেট সম্পর্কে অবগত হননি তারা অবশ্যই কিন্তু আপডেটটা করিয়ে নিন। আর এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি গতকাল, তো অবশ্যই সেই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত আপডেট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো চলুন আজকে যে সমস্যাটা দেখা যাচ্ছে প্রশান্ত ট্র্যাকার অ্যাপের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করা যাক। তো চলুন পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আমি ওপেন করে নিচ্ছি ফার্স্টে। তো আপনারা দেখুন আমি কিন্তু পোষণ ট্র্যাকার অ্যাপের একদম মেন ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছি। এবার এখান থেকে আমরা চলে যাব প্রবলেমটা যে দিদিভাইদের হচ্ছে সেটা হচ্ছে এই যে ডেলি ট্র্যাকিং আছে এই ডেলি ট্র্যাকিং মধ্যে কিন্তু নয়, প্রবলেমটা হচ্ছে এই হোম ভিজিট শিডিউলারের মধ্যে। তো চলুন আমি দেখিয়ে দিয়ে কী প্রবলেমটা হচ্ছে। তো আমি হোম ভিজিট শিডিউলটা খুলছি ফার্স্টে। লক্ষ্য করুন এখানে যে ফার্স্ট নামটা আছে, এই যে ফার্স্ট নামটা আছে সেই ফার্স্ট নামটা কিন্তু এই যে মণ্ডল আছে, সুধাংশু মণ্ডল আছে, এটা কিন্তু যখন আমরা এটাকে স্ক্রল করে করে উপরে তুলছি দেখুন আরও একবার কিন্তু রিপিটেড হচ্ছে। এটা কিন্তু অনেকের ফোনেই দেখা যাচ্ছে যে বাচ্চা কিন্তু এন্ট্রি করেছেন একবারই বা মা এন্ট্রি করেছেন একবারই, কিন্তু হোম ভিজিটের সময় বারবার কিন্তু বাচ্চা বা মা যারই হোক না কেন নামটা দুবার তিনবার করে কিন্তু আসছে। এটা কিন্তু প্রায় হচ্ছে, যেমন ধরুন এখানে সেকেন্ড নাম্বারে আছে দীপ মান্না, আপনারা দেখতে পাচ্ছেন। আবার এটাই নামটাকে দেখুন একদম লাস্টেও, লাস্ট দিক থেকে সেকেন্ড নাম্বারেও কিন্তু দীপ মান্না নামটি কিন্তু আরও একবার আছে। তাহলে এরকম বারবারই কিন্তু রিপিটেড হচ্ছে, আগের ভার্সান থেকে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো এটা আমি ভেবেছিলাম যে মাইনরি ফিক্সের সাথে সাথে এটা ফিক্সড হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত পোষণ ট্র্যাকার এটা একটা মানে বাঘ, বিশাল বড় বাঘ পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে। তো এটা তাড়াতাড়ি ফিক্স করার ব্যবস্থা অবশ্যই চলছে, খুব শীঘ্রই এটা সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন দিদিভাইরা তারা বিচলিত হবেন না, অবশ্যই একটুখানি সময় ধরুন, আপনারাও কিন্তু এই সমাধান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটা আগে ছিল না, আগে কিন্তু নর্মালি আসতো একটা একবারই আসতো, কিন্তু এখন হচ্ছে কি একই পেজের মধ্যে নামটি দুবার তিনবার করে কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে। তো আজকে যদি করে ফেলেন হোম ভিজিট আবার কালকে বা দুদিন পরে আবার আসছে নামটা, এরকমভাবে কিন্তু বারবার আসছে। তো খুব তাড়াতাড়ি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যায়। তো এটাই ছিল আজকের আপডেট, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি এরকম সমস্যার মধ্যে কারা কারা পড়ছেন সেটাও আমাকে জানাবেন, কী ধরনের ভিডিও পোষণ ট্র্যাকার সম্পর্কে জানতে চান সেটাও একটু কমেন্ট সেকশানে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান বেলটা অন রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।